আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেই ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং আইন বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ার বাধা দূর করা জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তির বিধানের পাশাপাশি আরও অনেক সংশোধন প্রয়োজন। ওমানচেস্টার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের জৈবিক লালসা থেকে রক্ষা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন সংশোধনই এর সমাধান নয়। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সঠিক ধারায় মামলা, দ্রুত তদন্ত ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব জরুরি। এছাড়া দক্ষ প্রসিকিউশন ও বিচারকও নিয়োগ দিতে হবে। শিশুদের ধর্ষণে মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এবং ধর্ষণও কিন্তু কমে নাই। শুধু একটা আইন করে দিলে হবে না, আইনের প্রয়োগের জন্য কিন্তু যেই সাপোর্ট, যেই অর্থবল, যেই বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা, যেটা হলো যে বিচারহীনতা, একটা ভিকটিম সেই ধরনের সুবিধাটা তারা থানায় পায় না, কোর্টে পায় না, মামলা গ্রহণ করাতেই তাদের সমস্যা হয়। তারপরে যদি বা মামলা কোনোভাবে গ্রহণ হয়, কিন্তু অনেক সময় লাগে তদন্তে। পাবলিক প্রসিকিউটর অফিস এখানে যথেষ্ট গাফিলতি দেখায় ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে। নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে এসব মামলা সঠিক সময়ে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। আইন সংশোধনের চাইতেও বড় কাঠামোগত পরিবর্তন এই যে প্রশাসন এবং প্রসিকিউশন, তারা যৌথভাবে একটা মামলাকে পজিটিভ করতে হলে কি কি করতে হবে, কোন কোন জায়গায়, এখানে দক্ষ একটা মনিটরিং ব্যবস্থাপনা লাগবেই। শক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু আমরা দু মাসের ভিতরে একটা জাজমেন্ট ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচার নিম্ন আদালতে শেষ হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। লালমনিরহাটে গণধর্ষণ মামলায় রকি নামের এক বখাটাকে গ্রেফতার করেছে পুলিশ। গত 5 অক্টোবর এক কিশোরী রংপুর থেকে লালমনিরহাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। 6 অক্টোবর সন্ধ্যায় ট্রেনযোগে কাউনিয়া ফেরার সময় সে কালীগঞ্জ স্টেশনে নাস্তা করতে নামলে ট্রেনটি তাকে ছেড়ে চলে যায়। এ সময় রকিসহ 4 বখাটে অটোরিকশাযোগে ওই কিশোরীকে কালীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ওই কিশোরী স্থানীয়দের সহায়তায় এক গ্রাম্য পুলিশের বাড়িতে আশ্রয় নেয়। এর একদিন পর এই ঘটনা জানাজানি হয়। গ্রেফতারকৃত রকি উপজেলার তালুকবাণীনগরের রজবালির ছেলে। এবারে খেলার খবর। 5 সেটের ম্যারাথন লড়াই শেষে স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে ফ্রেঞ্চ টেনিসের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। প্যারিসের রোলা গারোয়ে প্রথম 2 সেট সার্বিয়ান তারকা জেতেন 6-3 আর 6-2 গেমে। তৃতীয় সেটও 5-4 গেম পর্যন্ত জিতে ম্যাচ জয়ের কাছাকাছি চলে যান বিশ্বের 1 নম্বর তারকা। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ান গ্রিক তারকা সিৎসিপাস। তৃতীয় সেট 7-5 আর চতুর্থ সেট 6-4 গেমে জিতেন তিনি। যদিও জোকোভিচের অভিজ্ঞতার কাছে 5ম সেটে হার মানতে হয় তাকে। 4 ঘন্টার লড়াই শেষে 6-1 গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন 17টি গ্রান্ড স্লামের মালিক। রোববার রাফেল নাদালের মুখোমুখি হবেন তিনি। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।